জুমার আগে 4 রাকাত কিবলা আর জুমা পড়বেন কি পড়বেন না? জুমার পূর্বে 4 রাকাত কিবলা আর জুমা বলে কোন সহিহ সূত্রে কোন রিওয়ায়াত পাওয়া যায় না। বরং ইবনে মাসুদ থেকে তাবরানী আওসাত এবং শারহু মাআনিল আল আসারে এটা রিওয়ায়াত পাওয়া যায় যে ইবনে মাসুদ তিনি 4 রাকাত নামাজ পড়তেন জুমার পূর্বে। এটা সহিহ সনদে প্রমাণিত আছে। তবে নবী বলেছে এটা আমল নেই। তাই ইবনে মাসুদ কিবলা আর জুমা বলে পড়েছেন এটা প্রমাণিত নয়। কেন? ইবনে ওমর তিনি 6 রাকাত পড়তেন, ইবনে আব্বাস 2 রাকাত পড়তেন। এক একজন সাহাবী এক এক রকমের নামাজ পড়েছে জুমার পূর্বে, ফরজ নামাজের পূর্বে। তার জন্য আহলে হাদিস বা হাদিস শরীফের ফতোয়া হচ্ছে এইটা, জুমার পূর্বে যতক্ষণ সময় আছে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়তেই থাকেন। কারো 2 রাকাত হতে পারে, কারো 4 হতে পারে, কারো 6 হতে পারে, কারো 8 হতে পারে, নিম্ন 2 রাকাত পড়তে হবে, নচেত মসজিদে আপনি বসতে পারবেন না। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে হাদিস শরীফের ফতোয়া। আর হুজুর শরীফ যে ফতোয়া দিয়েছে মাওলানা শরীফ, মাওলানা শরীফ যে 4 রাকাত কিবলা জুমা, এটা সহি সনদে প্রমাণিত নয়, ইবনে মাজার হাদিস জাল। শুকরিয়া। যদি মসজিদে পড়ে তাহলে 4 রাকাত, বাড়িতে পড়লে 2 রাকাত। আল্লাহ নবী দুটো আমল পাওয়া যায়, মসজিদে 4 রাকাত, সাহাবীদের যে আমলগুলো পেয়ে গিয়ে পাওয়া আছে ইবনে আব্বাস থেকে, জাবির বিন আব্দুল্লাহ থেকে 4 রাকাত পড়তেন, আর আল্লাহ রাসূল ঘরে গিয়ে বাড়িতে গিয়ে তিনি 2 রাকাত পড়তেন, সহি মুসলিমের হাদিস। শুকরিয়া। 2 রাকাত 2 রাকাত করে পড়বেন এটাই বেশি প্রমাণিত। রাদার রহমান নাম থেকে হিন্দু নাকি মুসলমানের নাম, আর আপনি কত সালে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? এটা একদম শেষে বলবো। আচ্ছা, শেষ করতে হবে। আমি আনাল হক নামে একজন ব্যক্তি ছিল, মানে আনাল হক নামে একজন ব্যক্তি ছিল, এই লোকটাকে আগুনে পোড়ানোর পরে মানে সাইবার পরেও তিনি নিজেকে বলছে আনাল হক। আনাল হক মানে মনসুর হাল্লাজ, আনাল হক মানে আমি সত্য। একে আমাদের বাঙালিরা মনে করে এ হচ্ছে আল্লাহর ওলি, বা এটা আল্লাহর ওলি না, এ হচ্ছে ফেরাউনের ওলি। কারণ ফেরাউন যে দাবি করেছিল আনা রব্বুকুল আলা, আমি হচ্ছে সবচেয়ে বড় রব, আর এই মনসুর হাল্লাজ তিনি ওই দাবি করেছেন যে আমি হচ্ছে হক, আমি আল্লাহ। কথা বুঝতে পারছেন? কেউ যদি নিজেকে আল্লাহ দাবি করে এই মানুষ না পায়জামা। এই জন্য ইমাম জাহাবি সেই সময়তে বলেছিলেন যে এই মনসুর হাল্লাজ সে হচ্ছে মুরতাদ হয়ে গিয়েছিল। কি হয়েছিল? মুরতাদ হয়ে গিয়েছিল। ইমাম জাহাবি তার মিজানুল ইতেদালের মধ্যে তার জীবনী আলোচনা করতে গিয়ে তাকে মুরতাদ বলেছে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া মাজমুউল ফাতোয়ার মধ্যে তাকে মুরতাদ বলেছেন। ইমাম হাজার আসকালানি ফাতুল বারির মধ্যে তাকে মুরতাদ বলেছেন। এবং সেই সময়তে মনসুর হাল্লাজকে রাষ্ট্রীয়ভাবে তাকে হত্যা করা হয়েছিল, শিরচ্ছেদ করা হয়েছিল। কথা বুঝতে পারছেন? এবং আল বিদায়া ও নিহায়ের মধ্যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ ডিটেল বিস্তারিত আলোচনা করেছেন। তাই তার ওই ছাই হয়ে গিয়েছিল পুড়ে, তারপরে আনাল হক আনাল হক দাবি করেছিল, মানে এর চেয়ে বড় শয়তান আর হতে পারে না। এটা আল্লাহর ওলির পরিচয় নয়, এটা আল্লাহর ওলির পরিচয়। যাকে মরে গেছে তারপরে বলছে আনাল হক, আমি সত্য, আমি রব, আমি আল্লাহ। কথা বুঝতে পারছেন? তাই মরে যাওয়ার পরে যদি ঘটনা সত্য হয় তো শয়তান ছিল ছায়ের মধ্যে। কে ছিল? শয়তান, ইবলিশ ছিল। এটা আল্লাহর ওলির পরিচয় নয়, এটা শয়তানের পরিচয়। মানে এ কত বড় শয়তান, এটা সেটাই প্রমাণ হচ্ছে। শুকরিয়া।